বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের পরিচালনা পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত পল্টনে ভোট গ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়। প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে নিয়োজিত থেকে এই নির্বাচন সম্পন্ন করেন মোথার হোসেন মোল্লা, সদস্য আমির হোসেন ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক শহীদুল্লাহ গাজী। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল 172টি, এর মধ্যে ভোট গ্রহণ হয়েছে 147টি। দুইটি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করেন।